সালাম সালাম বলো, সালাম দাও। সালাম দিয়ে দাও আগে। বসতে চায় না, একটু জোর করে বসানো লাগে। আরে অনলাইনে তো আসছে, এই জন্য কয়েকদিন আমরা অপেক্ষা করিয়ে দিই। আমি কি করো? কেমন আছো? ভালো ভালো, বলো বলো ভালো ভালো বলো আলি, বলো কেমন ভালো বলো ভালো বলো কেমন আছো ভালো বলো ভালো আলি বলো পানামো পানামো বলো ভালো বলো আলি বলো ভালো আলি কেমন আছো ভালো বলো আলি বলো ভালো এই সাথে বলো ভালো ভালো বলো আলি কে কোন বক্সে কোন দিকে চলতে করতে নেই সে করো সম্পূর্ণ কাটে যাবো আগে আমরা তাকে বোঝার চেষ্টা করি। তারপরে কেন রাখো করো শেষ করে অনেক আমি এই যে আমি বলছি না তোমার ক্লাস শেষ হওয়ার পরে ক্লাস শেষ হওয়ার পরে বা ক্লাস করো না বসো আমি যাও শেষ করে আগে শেষ করে আমি ভাবছি শেষ করো শেষ করে আমি আসো টয়লেটে যাবে আমরা না
এমনি ওই যে তার একটা ইয়ে আর কি, ওই যে কাজে বসছে এখন তার শিকড়া লাগবো আমার, যেমনি না নিলে আবার দেখা যাবে ওইখানে করে দিচ্ছে। আমরা আরেকটা সময় বসাবো না, আস্তে আস্তে আমরা সময়টা বাড়াবো। প্রথম দিকে বেশি সময় নিয়ে বসাবো না, আস্তে আস্তে সময়টা বাড়াবো। আর আলিফের বাসার কি অবস্থা, মানে সারাদিন বাসায় কি করে একটু যদি বলতেন? সারাদিন এমনিতে ভালোই থাকে, আর সমস্যা কিছু কমছে, চঞ্চলতা কমছে আগে থেকে। আর আমি তো স্কুলের ক্লাসের টাইমে ক্লাসে থাকি, এছাড়া কিন্তু আমার স্কুল আর বাসা তো কাছে, আমি উঠানেই থাকি স্কুলের যে মাঠ ওইখানে আমরা কাজ করি সবসময়, শীতের দিনে বাইরেই কাজ করি, ওইখান থেকে তারা সব দেখা যায়, ওই বারান্দার মধ্যে দোলনায় থাকে, সারাক্ষণে দোলনাতেই থাকে, ডাক দিলে তা খায় ওইখানেই, দোলনাতেই বেশিরভাগ সময়। টয়লেটে যাওয়া আসা মানে ওই জিনিসটা কে করায় বাসায়, মানে আপনি না থাকলে? ওই টাইমে যে সকালে একটা কাজের কাজ করে আমার স্টুডেন্টই, ও আমার বাসায় থাকে 11টা পর্যন্ত থাকে আর কি, ওই সময়টা আলিফকে আমি যাওয়ার পরে ওই বিভিন্ন কাজগুলা, যে কয়েন বক্সে কয়েন ফলানো বা কালারের কাজগুলা আমি একটু দেখাই দিয়ে যাই, যেগুলো তুমি করাই, ওই এক ঘন্টার মতো সময় দেয়। জি আলিফ কি ওনাকে মানে, মানে নির্দেশ শুনে? হ্যাঁ মানে, আলিফ মানে, ও কয়েক প্রথম প্রথম বসতে চাই না, তারপর দুই তিন দিন ইয়ে করার পরে ও মানে এটা মাইনা নিচ্ছে দেখলাম আর কি, ওর সাথে বসে আমি ভাবলাম যে বসে যখন তাহলে করাক, এক ঘন্টা সময় যদি দেয়, আমি তো থাকি না ওই টাইম, ওই কাজগুলো করায় আর কি, বিভিন্ন পাজল মিলানো যে ওইগুলো করায়। আরেকটা জিনিস হলো যে আলিফের খেলনা গুলো একটু চেঞ্জ করে দিবেন, যে মানে আজকে কোন বক্স দিচ্ছেন অন্যদিন অন্য একটা দিবেন, যদি এক নাগালে মানে কোন বক্সই শুধু দেন, তারপর দেখা যাবে ওইটা বিরক্ত লেগে গেছে। জি ইন্টারেস্ট রাখার জন্য ওইটা মানে মাঝে একদিন গ্যাপ নিয়ে কাজটা দিবেন। আর ওই শীট গুলো যে দেওয়া হয়েছিল ওই যে বৃত্ত বরাট করার জন্য, ওইটা কি হয়েছে? ওইটা আমি কালকে নিয়ে বসছিলাম, ওর ওই যে কালার পেন্সিল দিয়ে কাজটা করতে তার আমার কাছে মনে হয় যেমন মজা পায় না, জোর করে বসানো লাগে, পেন্সিলটা ধরতে চায় না। আচ্ছা যদি না হতে চায় ওই আপনি কালার স্পিচ থেরাপিটা দিয়ে দিবেন, ওই যে লাল পেন্সিল দিয়ে লাল কালার, বা আপনি বরাট করে দেখাবেন যে কিভাবে বরাট করতে হয়, দু একটা পেজ মানে বা তিন চারটা পেজ আপনি বরাটটা করাবেন, তারপর আস্তে আস্তে সে করবে তাকে দিয়ে করাবেন। আচ্ছা তার কাছে দিলে দেখা যায় সমস্ত পেজের মধ্যে আঁকায় আর কি। জি ওইটাই, মানে আমরা একটা নির্দিষ্ট দাগের মধ্যে আঁকানোর চেষ্টা করাবো। হ্যাঁ এটা কালকে ইয়ে করছি আমি, আনাইছি করে। আর এখানে যে স্যার বলছিলেন আপনি, প্রথমে তো আমি লাল রংটা করাবো ঠিক না, লাল রং চিনাবো আগে। জি জি লাল রং চিনানোর পরে জি এই সাইডটা সম্পূর্ণটা লাল দিয়ে করবো নাকি? না এই যে লালের যে প্রথম যে বরাট বৃত্তটা আছে ওইটা নিচ পর্যন্ত পুরোটা লাল দিবেন। জি নিচ দিয়ে, নিচ দিয়ে জি ওইটা হবে লাল পুরোটা, লাল দিবার এইদিকে যে মানে ওই সম্পূর্ণটা লাল হবে, বাম দিকে যে বৃত্তগুলা এগুলা কি সবগুলাই লাল হবে? না প্রথম যে বৃত্তটা আছে ওইটা নিচ পর্যন্ত লাল হবে, এটা জি
লাল হবে জি, তারপর দ্বিতীয়টা যে এখানে নীল নীল আছে নীলটা দিবেন, নীল হবে জি। আচ্ছা, আর আলফের স্পিচ থেরাপিটা বাসায় মানে কিভাবে নিচ্ছেন একটু যদি বলতেন। যখন থাকে ওই যেটা সামনে পাই ওই শব্দটা বলানোর চেষ্টা করি আর কি। আচ্ছা, ভালোইটাই মানে ওইভাবে ঘোরাবে না। মানে বাসায় ফল কি খায়, মানে স্কুলে তো এসে আপনি মনে আপেল দেন, তারপর মাঝে মধ্যে কলা দেন। কলাটাই পছন্দ করে, আপেল খেতে চায় না। আপেল কাইটা দিলে ছোট একটা পিস খাবে, খাওয়ার পর আর খায় না, খাওয়া নিয়ে সমস্যা করতেছে। আগে তো ভাত খেতে দিলে তার সবকিছু খাইতো, সবজিটা সে খাইতো, এখন না ঘ্রাণটা নেই, ঘ্রাণ শুনে, ঘ্রাণ শুনে তারপর তার যেটা ভালো লাগে ওইটা খায়। আর তাদের তো এক রুটিন মানে এক নাগালে অনেকদিন থাকে না, হঠাৎ চেঞ্জ তাদের মধ্যে আসে, হয়তো ওইটা জিনিস আসছে যে আবার ঠিক হয়ে যাবে। এখন কি করতেছে আবার, জি এখন কি করতেছে আবার, স্বামী কি আনানো যাবে তাকে? এখন ওই যে হাঁটতেছে, এখানে আসো আলিফ, এখানে আসো, এই যে স্যার ডাকতেছে তোমাকে, আসো আলিফ, আলিফ এখানে আসো। আলিফ কয়েন গুলা তুমি বের করো তো, আবার সবগুলা বের করো। কয়েন বক্স এই যেটা খুলো তো, তালা খুলো, তালা খুলো আলিফ, তালা খুলো, তালা এই যে তালা চাবি ঢুকা, আলিফ ঢুকা, আলিফ খুলো, খুলো, তুমি খুলো, গুড বয়। এখন আর সবগুলো, আচ্ছা সবগুলো রাখো, তারপর আবার আমরা ওইটা থেকে বের করবো। রাখো, আবার আবার করবো। এখন বুঝে অনেক কিছু বুঝার ইয়েটা আমি দেখছি আগে থেকে অনেক বাড়ছে। ওই দিন আমার যে মোবাইলের কাভারটা খুলে খাটে চিপাই ফেলাইছিল, তা আমি বললাম যে কাভার কই ফেলাইছো, মোবাইলের কাভারটা আনো, দিয়ে দেখি নিজে আইনা দিছে ওইখান থেকে, বুঝছে দেখে কিন্তু ওইটা তুলে আনছে দিয়া। তালা মারলে কি হবে, এটা তো খোলা, তালা লাগাইলে কি হবে, এই যে খোলা তালা লাগাই। আর তাক মানে চলে যায় গেছে, আর তাক অন্যদিন আসবে, আগামীকালকে আমরা আবার নিয়ে আসবো তাকে। আর আর কি কাজ করেন এমনি বাড়িতে বাসায়? আমি বিভিন্ন যে কালারের, আপনি তো বলছেন তিনটা কালার, আগে সবগুলো নিয়ে বসতাম কালার, কালারের যে এখানে ছয়টা কালার আছে এখন ছয়টা দেই না, ওই যে লাল নীল আর হলুদ মনে হয়, জি লাল নীল আর হলুদ, জি ওই তিনটাই দেই। আর এই তিনটাই বলানোর চেষ্টা করি, লালটা বলতে পারে, নীলও বলে অস্পষ্ট আর কি, নীল জি একটা ভিডিওতে দেখছিলাম মনে হয় আপনি ওই নীলটা বলানোর চেষ্টা করছেন, মানে বলছে মনে হয় একটা ভিডিওতে শুনছিলাম, বলে মানে স্পষ্ট ভাবে নীলটা আসে না কিন্তু বলার চেষ্টা করে, আমি শব্দ
আবার একদম সুন্দর ওই দিন চানাচুর টানাচুর দেখলে তো পাগল হয়ে যায়, তো আমার ঘরে কিন্তু আনি না এগুলা। গত 3-4 দিন আগে আনছিল যে মুড়ি মাইটা খাবে চানাচুর, এখন এটা দেখে ফেলছে, দেখে তার মাথা নষ্ট মানে চানাচুর খাওয়ার জন্য। তো আমি রান্নাঘরের দরজা লাগানো, তো ধাক্কাইতেছে দরজা রক করে, আমি বলি কে বলো, আমি স্পষ্ট বলছে আমি, মানে এক কথাতে আমি, তখন তো না দিয়ে পারা যায় না, আমি বলছে ওইটা তার প্রাপ্য হয়ে গেছে তাকে দেওয়ার জন্য। হ্যাঁ তখন দিলাম আর কি। এখন এই চানাচুর যতক্ষণ শেষ না হয়েছে মানে তার মাথা ঠিক নাই জিনিসপত্র জানালে দিয়ে ফেলতো, ওইগুলা কি এখন করে? ওইটা তো একবারে মাঝখানে তো নেট নিজে নিজে ফাঁক জালি নেট দেওয়ার পরও ফেলে দিছে, হ্যাঁ নেটের উপর দিয়ে ফাঁক করে, উপরে সেলাই করা ওইগুলা টান দিয়ে খুলে, ও খুলে কিভাবে জানে খুলে তারপরে চিবা দিয়ে ফেলায়, মানে ওগুলা তার একদম ভালো লাগে এর জন্য ফেলে দেয়। আমি শুধু নিজের খরচে দরজা লাগাইলাম, বাইরে নাই আমি নিজে খরচে লাগাইছি, দরজা না লাগাইলে দেখা যায় সারা রুমে খালি দৌড়াদৌড়ি করে, রুম ব্লক করা হয়ে গেছে। হ্যাঁ দরজাটা লাগাইছি যে একসময় তারে নেই সেটা বসা যায় না, তো যে দিনের বেলা ঐশীর কাছে দিয়ে যাই তো, জি জি, ও দেখা যায় সারা রুমই ইয়ে করে এক সাইডে থাকলো। আর ওই যে কারেন্টের বোর্ডে যে হাত দিতে ওগুলা কি দেয়, মানে ওই যে সুইচ অন অফ, এটা কম ছিল পরে এখন আবার একটু করে দিচ্ছে, ফ্যান গুলো ছাড়ে, আগে থেকে কম, আগে তো বেশি করতো এখন একটু। আমাদের সমস্যায় যে লক করা থাকে, দরজাটা লক করা থাকে। আচ্ছা বুঝতে পারছি। আর এমনি ওই যে পরিষ্কার কে করে, মানে আপনি না ওই পরিষ্কার ওর পানি ঢেলে দেওয়া লাগে, নিজে হইতে পারে দিয়ে নাকি? না না হ্যান্ড শাওয়ার না, বদনা আমি আসলে ওই যে মগ দিয়ে দিই, বদনা দিয়ে দিই, বদনার মধ্যে পানি দিলে তো ওজন হয়ে যায়, ওটা সে পারে না আর কি, জি ইয়ে করতে পারে না, আরো সময় লাগবে, টয়লেট ট্রেনিংটা জানি না কতদিন লাগতে পারে, মানে ওইটা একটা মানে আপনাদের জন্য একটা মানে সবার জন্য একটা কষ্টকর বিষয়, আস্তে আস্তে মানে হয়ে যাবে, অন্য সব সমস্যা আসবে, তাদের তো প্রবলেমের শেষ নাই, একটার পর একটা উদ্বোধন হচ্ছে আর কি, কিন্তু এটাই সবচেয়ে বেশি টয়লেটের যে ব্যাপারটা ওইটাই আমার কাছে, মানে শুধু ওর জন্য না মানে তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো তাদের সবচেয়ে মানে প্রবলেম। হ্যাঁ এখন তো বড় হচ্ছে তো এইজন্য সমস্যা, আমি ওর বন্ধুদেরকেও বলি যে দেখো একটা সময় তোমাদেরকে দেখতে হবে, আমরা তো আর সারা জীবন থাকবো না, মানে একটু ভয় দেখাই তাদেরকে ওই শীত ওই শীতে, তোমরাও আমার সাথে যদি হেল্প না করো আমারে তাহলে কিন্তু একা আমার পক্ষে সম্ভব না, আমি যে সময়টা থাকি না ওই সময়টা তুমি তোমার দায়িত্ব নেওয়া লাগবে, বড় বোন তুমি এভাবে বুঝাইতেছি আর কি। আচ্ছা আমাদের আপনাকে একটা উদাহরণ দেই, আমাদের আলিফ আফিফ যে ও এখনো পর্যন্ত মানে পটিতে মানে টয়লেটটা করে, তো কি হয়েছে ওর আব্বু আর বোন মানে অনেক চেষ্টার ফলে গত 2 সপ্তাহ থেকে মানে ওই জিনিসটা থেকে দূর হইতে পারছে, মানে পটি থেকে এখন কমিটি গিয়ে বসে টয়লেটটা করতেছে, মানে তার বয়স অলরেডি 17 হয়ে গেছে,
মানে এই সময় এসে তার মানে এইটা তারা সাকসেস হইতে পারছে। আবার মানে ওর বেডরুমে জিনিসটা করতো পটিতে, তো আবার মানে ধারায় করতো, তো ওই জিনিসটা আস্তে আস্তে মানে তাদের চোখের নজরে পড়তো, মানে ডেইলি প্রতিদিন তাকে ওয়াশরুমে নেওয়ার চেষ্টা করতো কিন্তু হয় নাই। গত 2 সপ্তাহ থেকে এই জিনিসটা তারা সাকসেস হয়েছে। আচ্ছা আলিফের ঘুম মানে ঘুমটা কেমন হচ্ছে? রাত্রে ঘুমায় কখন আর সকালে উঠে কখন? সকালে ম্যাক্সিমাম সময় 6টায় উঠে যায় আর রাতে 11টার ভিতর ঘুমায় যায়। ঘুমটা মোটামুটি তার এখন সেপ্টেম্বর থেকে আল্লাহর রহমতে ঠিক আছে। জি। আর ঘুম থেকে উঠে মানে কি করে? ঘুম থেকে উঠে মোবাইল খুঁজে, মোবাইলের নেশাটা বেশি হয়ে গেছে তার একদম অতিরিক্ত। ঘুম থেকে উঠেই তার যে মোবাইল কোন জায়গায় আছে এটা খুঁজতে যায়, তো লক করা থাকে, তো লকের জন্য খোলার জন্য আবার আমার কাছে যাইব না তো তার আব্বুর কাছে যাইব আর ওগুলা করে। আগে মনে একবার পেটে যে আমি স্কুল থেকে আসছি 4টার সময়, তা ওরে নিয়ে 3:30টায় নিচে গেছে সাইকেল চালানোর জন্য, আমারে দেখে ও আমার আমার ব্যাগ থেকে মোবাইল খোঁজা শুরু করছে, মানে নিচে রাখা গেছে না তারে, ও বাসায় এসে পড়বো এসেই মোবাইল। আচ্ছা একটা জিনিস করতে পারেন, ওই যে একটা টাইমে থাকে মানে যে জিনিসটা তার সবচেয়ে বোরিং সময় যে সময়টা, তখন 10 মিনিটের জন্য দিতে পারেন। আর ওর বন্ধুদের সাথে তার মানে আন্ডারস্ট্যান্ডিংটা কেমন? না এটা ভালো আছে, সকালে যে উঠে যে ওর আমি ওই যে ওই শীতের বেডরুমে দিয়ে দিলে বা তাদের সাথে গিয়ে শুয়ে থাকে, দুই বোনের সাথে শুয়ে থাকে। আলিফ আরেকটা জিনিস করে, ওই যে ধাক্কা মারা মানে ছোট বাচ্চাদের দেখলে, আলিফের কি ছোট বোন কেউ জিনিসটা করে? এখন কমছে, আগে করতো, এখন তো ওই যে তানিশা উল্টা দিয়ে দেয়, আমি বলছি তুমি দিও, আগে যে তার মারতো ফিরাই আবার দেয়, এখন এখন করে না, তানিশাকে দেয় না কিন্তু অন্য বাচ্চাদের দেয়। জি, মানে ওইটা একটা জিনিস আমরা ফলো করছিলাম স্কুলে, যেমন ওর এইজে বা ওর থেকে একটু ছোট ওদেরকে মারে না মানে ধাক্কা মারে না, মানে ওরা যাতে রিপিট করে ফেলে, কিন্তু যখন দেখে যে তা থেকে একদম ছোট যে রিপিট করতে পারবে না তাকে সে ধাক্কা দেয়। আমাদের ওই যে যেমন ধরেন আদর আছে আর থানিম আছে, ওই দুইটাকে মানে ধাক্কা মেরে ফেলতে আর কাউকে পারে না। এটা বাসায় বা আমার বাড়িতে তাকে নিয়ে গেলে ওখানে ওইরকম করে, ওদেরকে বড় আমাদের মতো যারা ওদেরকে হঠাৎ করে পিছন থেকে ধাক্কা মেরে দেয়, এই জিনিসটা নাই এখন কমছে, মানে কেউ বুঝতে পারবো না পিছন থেকে এসে সে ধাক্কাটা দিয়ে দিত। মানে আমরা সবসময় তো চোখের ফলকে রাখি, হ্যাঁ যখন মানে মাত্র আমরা অন্যদিকে তাকাইছি তখন সেই কাজটা করে ফেলি। ওই যে আমাদের প্রোগ্রামের সময় মানে আমরা এতজন মানুষ ছিলাম, তারপরও মানে সে জিনিসটা করতে পারছে, তারপরও ওইটাই ও মানে তারে কি আমরা ফলো করবো, সে আমরা ফলো করে, আমরা কোন সময় তার থেকে কি অন্যদিকে। জি, ওইটা মাঝে মধ্যে আমরাও দেখছি, যেমন আমাদের দিকে তাকায় তাকানোর পর জিনিসটা করে, যে আমরা তার দিকে তাকাচ্ছি কিনা। আচ্ছা, আর বাসায়ও এই কাজটা হচ্ছে, আগে যে বারান্দায় শিকর জিনিসটা মানে দেখে আমরা তার কাছে আসিনি, কেউ কেউ না থাকলে তখন দেখা গেছে বারান্দায় গিয়ে শিকরে দিচ্ছে বা বিছানার মধ্যে শিকরছে, গত বছরের কথা বলতেছে এরকম যে তারা রাইখে অন্যদিকে কেউ গেছে তখন এই কাজটা করে সামনে করে না। বাইসাইকেল চালানো হয় তার বাসায়? হ্যাঁ সাইকেল প্রতিদিন দেই বিকালবেলা, মানে প্রতিদিন বিকালে সামনে বসে জিনিসটা করাবো। আর কিছু জানার থাকলে বলতে পারেন? না আপাতত কিছু জানার নেই, দেখি কি করে আর কি। এই যে এখন সব কিছু নামাইতেছে শোকেস থেকে, তার যত খেলনা গুলো আছে সবগুলা সে নামাইতেছে। আচ্ছা, আবার ক্লাস শেষ হলে মানে আপনি কি করবেন? ওকে দিয়ে জিনিসগুলো তুলাবেন?
আচ্ছা আপু এই পর্যন্ত থাক, আর আলফকে দেখে রাখবেন, আর ঠান্ডা থেকে একটু মানে দূরে রাখবেন, যখন যে অবস্থা মানে সব বাচ্চাদের সর্দি কাশি। ঠান্ডাটা আবার বুঝে, ঠান্ডা গরম কিন্তু সে বুঝে, আলিফ এটা এই বছর মনে হচ্ছে ঠান্ডাটা সে বুঝে আর কি, পানিটা ধরতে চায় না বা বুঝে এখন ঠান্ডা। আচ্ছা আপু এই পর্যন্ত থাক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।